আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স আজকে আমরা আইফোন ইলেভেন প্রো ম্যাক্স ডুয়েল সিম একটি সেট নিয়ে কথা বলবো এবং এই সেটটার বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে দুইটা সিম ফিজিক্যাল সিম একসাথে ব্যবহার করা যায় আমরা স্যামসাংয়ে ইউজ করে এসেছি এছাড়া নোকিয়া তো আছে মোস্ট অফ দ্য মোস্ট অফ দ্য সেটের মধ্যেই এখন আসলে এই অপশনটা পাওয়া যায় কিন্তু আইফোনের মধ্যে আসলে এটা স্টার্ট হয়েছে আইফোন ইলেভেন এবং আইফোন টেন আইফোন টেন থেকে এই অপশনটা স্টার্ট হয়েছে এবং আইফোন ইলেভেনেও এটা কন্টিনিউ হচ্ছে ডুয়েল সিম ডুয়েল ফিজিক্যাল সিম আরেকটা আছে আপনার ই সিমের ই সিম যেটা আমাদের সার্ভিস প্রোভাইডার এখনও প্রোভাইড করে না গ্রামীণ ফোন বা বাংলা বা রবি কেউই আমাদেরকে ই সিম দিচ্ছে না তো এখন আমাদের কাছে ফিজিক্যাল সিমের যে সুবিধা অসুবিধা এবং যে অপশানগুলো আছে আজকে এগুলো নিয়ে আমি কথা বলবো তো প্রথমে আমি দেখাবো যে আমি দুটা সিম ট্রের মধ্যে ঢুকাবো তো ট্রেটা বের করে নিচ্ছি প্রথমে আমি উপরের যে সিমের যে অপশনটা সিম দেওয়ার যে অপশনটা আছে সেখানে আমি গ্রামীণের সিমটা দিলাম এবং নিচে যে সিমটার অপশন আছে সেটা আমি বাংলা লিঙ্ক দিচ্ছি এখানে সিমটা ভরার সময় একটু পিছন থেকে যদি আমরা ঘুরি সামনে একটা স্প্রিং আছে সিমটা ভরতে ইজি হয় তাহলে দেখা যায় যে যারা নতুন তারা সিমটাকে সহজে সেট করতে পারছে না ট্রেনের মধ্যে তো সিমটা আমরা ভরলাম ভরার পরে এখন আমরা দেখি যে দুটো সিম ডিটেক্ট করছে যে এখানে চলে এসেছে যে বাংলা লিঙ্ককে পেয়ে গেছে এবং তারপরে গ্রামীণ কেউ পেয়ে গেছে এখন এখানে যেটা বলার জিনিস হচ্ছে সেটা হলো যে প্রাইমারি সিম হিসেবে গ্রামীণকে পেয়েছে যেহেতু আমরা ট্রের উপরের দিকে দিয়েছি এবং প্রাইমারি সিমটা কি তার আই মেসেজ হিসেবে নেয় এবং দ্বিতীয় যে সিমটা আছে সেটা ওরা সেকেন্ডারি হিসেবে নিয়েছে এস লেখা বাঙালিকের সামনে যেহেতু এটা ট্রের নিচের দিকে দিয়েছে ঠিক আছে তো এটা হলো বাই ডিফল্ট এভাবে আইফোন তার দুইটা সিমকে প্রাইমারি এবং হিসেবে নেয় এবং যখন আপনার নতুন সিম ভরে নতুন একটা মোবাইলকে রেজিস্ট্রেশন করবে তখন সে জানতে চাইবে এটা তোমার প্রাইমারি সিম কিনা বা এটা তোমার সেকেন্ডারি সিম কিনা এখন সেলুলার অপশনের মধ্যে গেলে আমরা আসলে দুইটা সিমের বিভিন্ন অপশন পাব এবং কিভাবে এটাকে সেট করা যায় যেমন আমি প্রাইমারি সিম হিসেবে গ্রামীণকে নিয়েছি আমি চাইলে এটাকে সেকেন্ডারি সিমেও কনভার্ট করতে পারি যদিও এটা ট্রেড উপরে আছে এবং নিচের দিকে বাংলা সিমটাকে আমি ইচ্ছা করলে আইফোনকে প্রাইমারি সিম হিসেবে চিনাতে পারি যেমন প্রথমে আসছে সেলুলার ডেটা সেলুলার ডাটাতে আমরা আপনার আইদার গ্রামীণ ফোনকে প্রাইমারি সিম যেটাকে নির্ধারণ করা হয়েছে সেটা থেকে আমরা ইন্টারনেট নিতে পারি সেলুলার ডাটাটা নিতে পারি অথবা সেকেন্ডারি সিম বাংলা লিঙ্ক থেকে নিতে পারি আমি এখানে প্রাইমারি সিমকে টিক দিয়ে রেখেছি যে প্রাইমারি সিম থেকে আমি সেলুলার ডেটাটা নিব এবং ইচ্ছা করলাম আমি যদি সেকেন্ডারিতে ক্লিক করি তাহলে বাংলা লিঙ্ক থেকে সে ইন্টারনেটটা নেবে সেলুলার ডেটাটা সে নিবে এবং দ্বিতীয়ত হচ্ছে ডিফল্ট ভয়েস লাইন ডিফল্ট ভয়েস লাইনের মধ্যে আমি যখন যাব সেম আমি কোনটাতে কথা বলবো আমি চাইলে ইচ্ছা করলে ইন্টারনেটটা নিতে পারি বাংলা লিঙ্ক থেকে কিন্তু কথা বলবো ডিফল্ট হিসেবে ইউজ হবে গ্রামীণ ফোন বিকজ যখন আমি কাউকে কল করব ঠিক আছে তখন আমি নর্মালি কী করি আমরা কনট্যাক্ট থেকে একটা নাম্বার বের করি বের করে আমরা ওইটাকে টাচ করে কল করে দিই তো আইফোনের সিস্টেম হচ্ছে সে যেই সিমটাকে আপনি কলের ডিফল্ট হিসেবে রাখতে চান সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনি চাইলে প্রাইমারি সিমকে যদি সিলেক্ট করেন তাহলে কোন একটা কন্ট্যাক্ট বের করে কল করে দিলে ওটা ডাইরেক্ট প্রাইমারি সিম থেকে চলে যাবে আবার যদি আমি সেকেন্ডারি সিলেক্ট করি তাহলে ডাইরেক্ট সেকেন্ডারি সিম থেকে সিলেক্ট করে কলটা চলে যাবে সো এইভাবে আমি কোনটা কোন সিম ইউজ হবে ডিফল্ট হিসেবে সেটা আমি সিলেক্ট করতে পারি এবং সেলুলার ডাটাটাকেও সিলেক্ট করতে পারি কিন্তু আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি যে আমি ইচ্ছা করলে এই যে যখন আমি দুটা আমার সেলুলার প্ল্যান সেলুলার প্ল্যান হিসেবে এখানে আছে তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেলুলার প্ল্যান হিসেবে কোনটাকে নিচ্ছি এবং এপিএন এখানে সেট আপ করতে পারি এমএমএস সেট আপ করতে পারি যেমন এই যে এখানে আমি ঢুকে এই যে বাঙালিগের জন্য এপিএন দেওয়া আছে এবং বাঙালিগের জন্য এমএমএসের এম দেওয়া আছে এমএমএস সি যে ইয়াটা আছে আপনার এস টি বিল্ডিংকটা আছে ওইটাও দেওয়া আছে তো এখান থেকে আমি যখন বাঙালিকে সিলেক্ট করবো তখন আমি ইচ্ছা করলে এম এম এস পাঠাতে পারবো এবং আই মেসেজ পাঠাতে পারবো এম এম এসটা অ্যাক্টিভেট থাকলে আই এম এস আই মেসেজটা এসেসটা পাঠানো যায় যার আই এম চলে না সেই এম এম এসটা কনফিগার করলেই সে আই মেস পাঠাতে পারবে ঠিক সেমভাবে আমরা প্রাইমারি সিমটা থেকেও আপনার এটাকে কনফিগার করবো কনফিগার করতে পারবো যে এপিএনটাকে এম এমএসটাকে এভাবে করে সেট করে নিয়ে আমরা ইচ্ছা করলে আই মেসেজের জন্য ব্যবহার করতে পারো ঠিক আছে তো এখানে এই দুটো ছাড়াও এখানে আরেকটা জিনিস আছে যেমন সেলুলার লেভেল হ্যাঁ এখানে আরেকটা জিনিস আছে হলো সেলুলার প্ল্যান লেভেল এখন আমি ইচ্ছা করলে যে গ্রামীণ ফোন নাম্বারটা যেটা প্রাইমারি হিসেবে সিলেক্ট করা আছে আমি ইচ্ছা করলে এটাকে সেকেন্ডারি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তাহলে কী হবে এটাকে সে গ্রামীণ ফোন মানে আইফোন এটাকে সেকেন্ডারি হিসেবে জানবে ঠিক সেমভাবে এটাকে সেকেন্ডারি রেখে আমি বাংলা লিঙ্কটাকে এই সেলুলার প্ল্যান লেভেল থেকে চেঞ্জ করে আমি এটাকে প্রাইমারি করে দিতে পারি তখন আমার আইফোনটা জানতে পারবে যে আসলে বাংলা লিঙ্কটা আমার প্রাইমারি নাম্বার এবং ওইটাকে সে ব্যবহার করবে এবং আগে আমি আবার বলেছি আবার বলছি যে আগে বলেছি আমি যে আপনার ইচ্ছা করলে যে একটা সিমকে আমি ইন্টারনেটের জন্য ব্যবহার করতে পারি একটা সিমকে ভয়েস কলের জন্য ব্যবহার করতে পারি আবার একটা সিমকে বোথ লাইক আমি ইন্টারনেট এবং ভয়েস কম দুইটা ভয়েস কল দুইটার জন্যই ব্যবহার করতে পারি গেল তো এখানে তারপরে আসছি আমার এস এম এসের ব্যাপারে যেমন আমি নর্মালি যখন কল লগে যাই এখানে আমার লেখা থাকে যে পি পি মানে হচ্ছে আমার কলটা প্রাইমারি সিম থেকে গেছে আবার যখন এস লেখা থাকবে তখন বোঝা যাবে যে এই কলটা আমার সেকেন্ডারি সিম থেকে গেছে এবং যখন আমার কল আসবে তখন পি এবং এস আইডেন্টিফাই করা থাকে সো আমি কল লোক থেকে দেখতে পারি যে আসলে আমার কলটা কোন সিম থেকে করা হয়েছিল বা কোন সিমে এসেছিলো এবং এবং এটা সেম আপনার এস এম এসের জন্য আপনি যখন একটা এসএমএসে যাবেন এবং নতুন একটা এস এম টাইপ করবেন তখন আপনি যাকে আপনি এস করতে চাচ্ছেন তার হুম লাইক আমি একে করতে চাচ্ছি আমি সিলেক্ট করলাম যে ওনাকে আমি এস পাঠাবো এখানে আবার আপনাকে প্রাইমারি এবং সেকেন্ডারি অপশনটা দিচ্ছে আপনি ইচ্ছে করলে এস টাইপ করার পরে কোন সিম দিয়ে পাঠাবেন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন আপনি একে টাচ করে যেমন প্রাইমারিকে আমি টাচ করলাম নিচে চলে আসলো ইউজ ইউজ প্রাইমারি ওর সেকেন্ডারি তো আমি যদি সেকেন্ডারি সিলেক্ট করি তখন আমার লেখা এস এমএসটা এ ভদ্রলোকের কাছে সেকেন্ডারি সিম থেকে যাবে সো এখানেও আমাকে কাজ করার অপশন দিচ্ছে বা কে চেঞ্জ করার অপশন দিচ্ছে সেকেন্ড মেসেজটা টাইপ করার পরেও আমাকে একটা অপশন থাকছে যে আমি কাকে আমি যাকে সেমেসটা পাঠাতে চাচ্ছি তাকে আইদার প্রাইমারি থেকে পাঠাবো বা সেকেন্ডারি থেকে পাঠাবো এখন আমরা সব ভালো দিকগুলো আমরা দেখলাম যে কি কি অপশন আমাকে দিচ্ছে আইফোন এই দুইটা সিম একসাথে ইউজ করার ব্যাপারে এখন আমি একটা প্রবলেমের কথা বলছি সেটা হচ্ছে আমরা জানি যে স্যামসাংয়ে যখন আমরা দুইটা সিম ইউজ করি স্যাম দুইটা সিম ব্যবহার করি একই সাথে দুইটা সিম ব্যবহৃত হয় লাইক আপনি একটা সিম থেকে ফোন করেছেন এ ফোন করে একজনের সাথে কথা বলছেন তখন সেকেন্ড সিমটা থেকে কে সেকেন্ড সিমটাতে আপনার একজন অন্য কেউ ফোন দিল আপনাকে তখন আপনি কল ওয়েটিংয়ে ওই ফোনটা পাবেন ওই ফোনটা আপনি রিসিভ করতে পারবেন দেখতে পাবেন এবং চাইলে ওইটাকে কনফারেন্সে নিয়ে দুজনের সাথে একসাথেও কথা বলতে পারেন কিন্তু আইফোনের ক্ষেত্রে এই অপশনটি নেই আইফোনের ক্ষেত্রে যখন আপনি প্রাইমারি সিমে কারোর সাথে কথা বলছেন কেউ যদি আপনাকে সেকেন্ডারি সিমে ফোন করে তাহলে দেখাবে যে দ্য মোবাইল ক্যান বি রিস্ট অ্যাট দ্য মোমেন্ট দা এর মানে হচ্ছে সেকেন্ড সিমটা টোটালি বন্ধ করে দিচ্ছে আইফোনটা যেটা একটা চাইনিজ সেটে নর্মালি হয়ে থাকে এই প্রবলেমটা আইফোন টেন টেনে মানে ইলেভেন আপনার যেমন আপনার ইলেভেনেও পেয়েছি এবং যখন আপনার টেন এক্সেস যেটা লঞ্চ করলো এক্সেস এবং এক্সেস ম্যাক্স টেনের পরবর্তী সিরিজটা সেটা তো আমরা পেয়েছি যে দুটা সিম একসাথে ব্যবহার করতে দিচ্ছে না যখন আপনি সিম ওয়ানে ফোন কাউকে করেছেন ওই সিম ওয়ানে যদি কেউ আপনাকে ফোন করে তখন আপনি কল ওয়েটিং পাবেন কিন্তু যদি সিম টুতে কেউ ফোন করে তখন সেটা বন্ধ দেখাবে সেম আপনি সিম টুতে যখন আপনি কারোর সাথে কথা বলছেন তখন সিম ওয়ান বন্ধ দেখাবে কিন্তু এস এম এসের ক্ষেত্রে আসলে এটা বোঝা যায় না সেমনটি অনেক এস এম এস আসতে থাকে একবার দেখা যায় যে আমি এস পাচ্ছি যেমন এখানে লেখা আপনি দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক থেকে আমি এস পেয়েছি এবং অন্যান্য সিমগুলাতে আপনার জিপি লেখা আছে যেমন জিপি থেকে এস এম এস এসেছে সো দুইটাই আপনার ইয়াতে সিমের ইয়াতে মানে আপনার এস এম এসের মধ্যে থাকবে যে কোন সিম থেকে কোন কোন এম এ কোন আপনার মেসেজগুলো আসলো সো এখানে আমাদের সুবিধা অসুবিধাগুলো আছে এবং সেম টাইম আমরা রিং টোনও চেঞ্জ করতে পারি একটা সিমের জন্য একরকম রিং টোন আরেকটা সিমের জন্য আরেক রকম রিংটোন আমি আশা করছি যে সামনে আইফোন টুয়েলভ হতে যাচ্ছে হয়তোবা আইফোন তার এই প্রবলেমটা কাভার করবে বিকজ দুইটা সিম রাখার যে বেনিফিট অন্যান্য মোবাইল ইয়াগুলা দিচ্ছে যারা মোবাইল বানাচ্ছে যারা যেমন দিচ্ছে স্যামসাং দিচ্ছে আপনার সেম এই অপশনটা আমরা যেন আইফোনেও পাই আমাদের সেই আশাটা থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য হোপ আপনারা সবাই আমার ভিডিওটি এনজয় করেছেন এবং আমার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা লাইক দিবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও